আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতোমধ্যে জেনে গেছো যে বিভিন্ন কলেজ তাদের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সরকারি বাংলা কলেজ তাদের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তোমাদের সুবিধার জন্য আমরা বিভিন্ন কলেজের পরিচিতিমূলক ভিডিও বানাচ্ছি। সুতরাং আজকে আমরা আলোচনা করব সরকারি বাংলা কলেজ নিয়ে। তোমরা এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে যেসব বিষয়ে জানতে পারবে তা হলো: এক, কলেজের অবস্থান ও পরিস্থিতি; দুই, আবেদনের ন্যূনতম যোগ্যতা ও আসন সংখ্যা; তিন, ভর্তি ফি ও মাসিক খরচ; চার, কত পেলে চান্স হতে পারে ইত্যাদি বিষয়ে তোমরা জানতে পারবে। সরকারি বাংলা কলেজ 1962 সালে 1 অক্টোবর প্রতিষ্ঠিত হয়। মিরপুর এক দারুস সালাম বাস স্ট্যান্ড থেকে 50 গজ দক্ষিণে রাস্তার পশ্চিম পাশে এটি অবস্থিত। আবেদনের ন্যূনতম যোগ্যতা: তুমি যদি বিজ্ঞান বিভাগে শিক্ষার্থী হয়ে থাকো তাহলে তোমার SSC-তে GPA 4 থাকতে হবে। তাছাড়া তুমি যদি বাণিজ্য বিভাগে শিক্ষার্থী হয়ে থাকো তাহলে তোমার GPA ন্যূনতম 3.50 থাকতে হবে। আবার তুমি যদি মানবিক বিভাগের শিক্ষার্থী হয়ে থাকো তাহলে তোমার SSC-তে ন্যূনতম GPA 3 থাকতে হবে। আসন সংখ্যা: সরকারি বাংলা কলেজে বিজ্ঞান বিভাগের জন্য 400 আসন বরাদ্দ রয়েছে, বাণিজ্য বিভাগের জন্য 750 এবং মানবিক বিভাগের জন্য 500 আসন বরাদ্দ রয়েছে। তিন বিভাগ মিলিয়ে মোট 1650 আসন রয়েছে। ভর্তি ফি ও মাসিক বেতন: যেহেতু এটি একটি সরকারি প্রতিষ্ঠান তাই এখানে ভর্তি ফি ও বেতন একসাথে নেওয়া হয়ে থাকে। এখানে বেতনের পরিমাণ খুবই কম, ভর্তি ফি ও খরচ বাবদ 2750 টাকা নিয়ে থাকে। কত পেলে চান্স পাবে? কত পেলে চান্স পাবে এটা বলা অনেক কঠিন, এটার কোনো নির্দিষ্ট সীমা নেই। এটি প্রতি বছর শিক্ষার্থীদের রেজাল্ট, আবেদন, আসন সংখ্যা ইত্যাদির উপর ভিত্তি করে পরিবর্তন হয়। তবে বিগত বছরগুলোর রেজাল্ট লক্ষ্য করলে দেখা যায় বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে তোমার GPA যদি 4.10, বাণিজ্য বিভাগের ক্ষেত্রে তোমার GPA যদি 3.80 এবং মানবিক বিভাগের ক্ষেত্রে তোমার GPA যদি 3.00 থাকে তাহলে তোমার চান্স পাওয়ার অনেক বেশি সম্ভাবনা রয়েছে।